আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মুনমুন হক। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। খালেদা জিয়া মুক্ত হলেই নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, বললেন মওদুদ আহমদ। কোন দলকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবি দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতিতে আত্মতুষ্টির সুযোগ নেই, বলছেন বিশ্লেষকরা। প্রশ্ন ফাঁস বন্ধে পাবলিক পরীক্ষায় বিকল্প পদ্ধতির কথা ভাবছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। ময়মনসিংহ, নাটোর সহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত 37। এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর অবদান তুলে ধরবে এটিএন বাংলা, বললেন ডক্টর মাহফুজুর রহমান। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পরই বিএনপি নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার দাবি, বিএনপি নির্বাচনের মাঠে নামলেই দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নীতি নির্ধারকরা অভিযোগ করেন, একদিকে খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে, অন্যদিকে সরকারি খরচেই নৌকার পক্ষে ভোট চাইছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন মইনুল আহসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের কর্মসূচির পাশাপাশি সভা সেমিনারের মাধ্যমেও জনমত গঠনের চেষ্টা করছে সমমনা বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে এমনই এক আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া কারাগারে থাকলে বিএনপির জনসমর্থন যেমন বাড়বে, উল্টো দিকে সরকারের ভোট ততই কমবে। যারা বুঝতে পারছেন না যে বেগম খালেদা জিয়া একদিন কারাগারে থাকা মানে হলো 10 লক্ষ ভোট বিএনপি পাবে, একদিনের জন্য সরকার 10 লক্ষ ভোট হারাচ্ছেন। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী মাঠে নামলে রাজনৈতিক চিত্র বদলে যাবে বাংলাদেশে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, রাষ্ট্রের অর্থ খরচ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালালেও ইসি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। একদল নৌকায় ভোট চাইতে পারবেন, আরেক দলের নেত্রী জেলখানায় আছেন, হয় তাদেরকে বন্ধ করেন আর না হলে আমাদেরকে অ্যালাউ করেন। আমাদের বেগম জিয়া ইনশাআল্লাহ জেলখানা থেকে বেরোবার পর আমরাও তাকে নিয়ে যাব। এই অধিকার তারা যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা বুঝবো তারা আগামী নির্বাচনও বোধহয় একদলীয়ভাবে করার পরিকল্পনা করছে। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে সরকার বিএনপিকে সহিংসতার পথে ঠেলে দিতে চেয়েছিল, বিএনপি সে ফাঁদে পা না দেয় সরকার হতাশ হয়ে পড়েছে। আমাদের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে বাসে যদি দুটা ঢিল দিত, দুটা কাজ ভাঙত, ওই সুযোগে আওয়ামী লীগ বা সরকারের লোকরা ওই বাসে আগুন দিয়ে মানুষ পুড়ে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিত যেমন আগে দিয়ে, এই সুযোগ না পেয়ে তারা মনক্ষুণ্ণ। অনুষ্ঠান থেকে যে কোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি কেন কোনো দলকেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করবে না সরকার? রাজধানী জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার মতো সহিংসতা বন্ধ করে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোরও তাগিদ দেন মন্ত্রী। বিএনপির অভিযোগ করে তাদের গণতান্ত্রিক আন্দোলনে সরকার বাধা দিচ্ছে। শুধু বিএনপি কেন, কোনো দলকে গণতান্ত্রিক মানে অধিকার থেকে আমরা বঞ্চিত করছি। নিয়মকানুন মেনে এই সহিংসতা বন্ধ করে, জ্বালাও পোলাও বরন্ধ করে আপনারা আপনাদের আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করেন, তাতে আমাদের সরকারের কোনো আপত্তি নেই। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব সফররত আব্দুল হামিদকে ফোন করলে তিনি এই সহযোগিতা চান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান। এই সময় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হামিদকে অভিনন্দন জানান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। 11 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন তাঁর এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ময়মনসিংহ ও নাটোর সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 37 জন। সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আহত হয় 38 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে ফেনীর মুহুরীগঞ্জে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়। এ ঘটনায় আহত 1 জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী ও ভোলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় 1 জনের মৃত্যু হয়। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন ট্রেন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় 13 ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে সাতগাঁও অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে 11টি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেললাইন দুমড়ে মুচড়ে যায়। পরে ওই ট্রেনের যাত্রী অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে নিরাপদে নামিয়ে নেয় শ্রীমঙ্গল থানার পুলিশ। সেখান থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুর্ঘটনার পর কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, তবে সন্ধ্যা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা। দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর অবদান গুরুত্বের সাথে তুলে ধরবে এটিএন বাংলা। নাটোরে কাদিরাবাদ সেনানিবাসে আয়োজিত 6ষ্ঠ ইঞ্জিনিয়ারিং কোর পুনর্মিলনী অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সেনাবাহিনীর জন্য মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও জানান তিনি। নাটোর থেকে জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ষষ্ঠ ইঞ্জিনিয়ারিং কোর পুনর্মিলনী উপলক্ষে নাটোর কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হল সাফার্স নাইট। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। সাথে ছিল নৃত্যশিল্পীদের বিশেষ পরিবেশনা। সাফার্স নাইট উপলক্ষে কাদিরাবাদ সেনানিবাস ইঞ্জিনিয়ারিং কোরের সাবেক এবং বর্তমান অফিসার ও তাদের পরিবারবর্গের মিলন মেলায় পরিণত হয়। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ভবিষ্যতেও ইঞ্জিনিয়ারিং কোরের এ ধরনের কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আবারও প্রতি বছর যদি আপনারা এরকম একটি সন্ধ্যা উপভোগ করতে চান আমাকে বলবেন, আমি আবার আসব। ইঞ্জিনিয়ার কোর তারা বিভিন্ন জায়গায় যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এই কাজটি কিন্তু পাবলিক জনতা বুঝে না যে বা জানে না। আমি ইঞ্জিনিয়ার কোরের সকল সদস্যকে কথা দিতে পারি যে আগামীতে আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি আমার এটিএন বাংলা এটিএন নিউজের মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে পৌঁছাব। অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল হাবিবুর রহমান খান এটিএন বাংলাকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এটিএন বাংলা চেয়ারম্যান এবং এটিএন বাংলা উপস্থাপনা করার জন্য যে টিমটা ছিলেন এবং যে সুন্দর সন্ধ্যাটা আমরা দিনের শেফারবিন্দু সবাই উপভোগ করতে পেরেছি, তার জন্য আমি এটিএন বাংলা চেয়ারম্যানকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাফার্স নাইটে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন মেজর জেনারেল হাবিবুর রহমান খান এবং এটিএন বাংলার পক্ষ থেকে ডক্টর মাহফুজুর রহমান ক্রেস্ট তুলে দেন ইঞ্জিনিয়ারিং কোরের কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল হাবিবুর রহমানের হাতে। এটিএন ইভেন্টসের পরিচালনায় সাফার্স নাইটের কো স্পন্সর হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল কুয়াকাটা, পাওয়ার্ড বাই আজাদ ট্রেডিং ও ট্যুরিজম উইন্ডো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নাটোর। টিআই
গরিবী দুর্নীতির ধারণা সূচকের দুই ধাপ উন্নতিতে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সরকার কিছুটা সফল হলেও ঘুষ দুর্নীতি বেড়েছে বলে মনে করেন তারা। তাই দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুবুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সব সংকটকে পেছনে ফেলে সামনে চলা বাংলাদেশ প্রবৃদ্ধি, রেমিটেন্স, রপ্তানি, সামাজিক ও মানব উন্নয়নে পিছিয়ে থাকা বিশ্বের এগিয়ে চলার উদাহরণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক জালিয়াতি, প্রশাসনিক অনিয়ম আর ঘুষসহ নানা কারণে দুর্নীতিতে বিশ্বের শীর্ষ দেশের তালিকা থেকে বেরোতে পারছে না বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সবশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে, যদিও আগের বছরের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। ওদের পারসেপশন যাই হোক, আমার মনে হয় না দুর্নীতি একটু কমেছে। এটা আত্মতুষ্টির কিছু নাই। 27 আর 28 যাহা 52 তাহাই 53। আমাদের এখানে যে ব্যাপক দুর্নীতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। পুলিশের একজন ডিআইজি স্পষ্টভাবে বলেছেন, থানায় থানায় ওসিদের পোস্টিংয়ে অর্থের লেনদেন হয়। এটা যে শুধু পুলিশে তা নয়, এটা আরও অনেক বিভাগেই আছে। দুর্নীতি ও অনিয়ম বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে সবসময় ক্ষমতাসীন সরকারগুলোর অদূরদর্শিতাই ধারাবাহিক অনিয়ম ও দুর্নীতির প্রধান কারণ। সরকার সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্য অর্জন করেছে, কিন্তু চাঁদাবাজি, মাদকের ব্যবহার এসব কিন্তু ব্যাপক আকারে দেখা যায়। রাজনৈতিক অঙ্গীকার, পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। তো সেটা পলিটিক্যাল কমিটমেন্ট আমরা দেখি না। ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি বা তাদের আরও যত কিছু লীগ আছে, তারা তো যে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, তো প্রতিদিনই সংবাদপত্রে আসতেছে। অর্থনৈতিক উন্নয়নের সাথে দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়পাল নিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রশ্ন ফাঁস বন্ধে পাবলিক পরীক্ষার বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে অনুষ্ঠিত নবম জাতীয় বিকাশ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে একথা জানান তিনি। প্রতিযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর পাবলিক হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাবুগঞ্জের রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মিজান শাহজাহানের রিপোর্ট। শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে, বিষয়ের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে বরিশালের বাবুগঞ্জের রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা। বিপক্ষে অবস্থান নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসাকপুর পাবলিক হাইস্কুলের বিতার্কিকরা প্রমাণের চেষ্টা করেন আইনের প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। বিচারকদের চূড়ান্ত রায়ে বিজয়ী হয় রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তবে শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেও দলকে জেতাতে না পেরে কান্না ধরে রাখতে পারেননি ইসাকপুর পাবলিক হাইস্কুলের দলনেতা শরীফা জাহান। ব্র্যাক, ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশে এবারে 880টি স্কুলের 17,600 শিক্ষার্থীরা বিতর্কিকরা অংশগ্রহণ করেছে। ইউনিয়ন, জেলা, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ে তারা পার করে এসে আজকের এই আলোক ঝলমলে বাতির সামনে তারা এখানে বিতর্ক অবতীর্ণ হচ্ছে। বিতর্ককে সারা দেশে কখনো কখনো এটা আমরা ভাবি যে পৃথিবীর কোথাও না কোথাও আমরা বাংলাদেশের বিতর্কিকদের তুলে ধরতে পারবো কি না, সে চেষ্টাও রয়েছে। তবে দেশে আমরা যে বিতর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছি তাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করব যে তোমাদের সকলেই উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই উচ্চশিক্ষায় তোমরা শিক্ষিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রযুক্তির সহায়তায় পরীক্ষা নেওয়া হলে ফাঁসকারীরা পাল্টা প্রযুক্তির আশ্রয় নেবে। আগামী এক মাস পরের এইচএসসি পরীক্ষাকে আমরা সফল করার চেষ্টা করব, কিন্তু পরের বার থেকে আমরা আরও বড় পরিবর্তনে যাব এবং যেতেই হবে, সেটা তো আমাদের পথই। গণহারে দোষারোপ না করে প্রশ্ন ফাঁস ঠেকাতে কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের কাছে পরামর্শ চেয়েছেন শিক্ষা সচিব। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে মিয়ানমারে জেনারেল ও কূটনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইইউ। বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার স্যাটেলাইট ছবি প্রকাশ। আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে।
চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে সারাদেশে আমরণ অনশন কর্মসূচি পালন করছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আন্দোলনকারীরা জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 35 বছর করার দাবি জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার আব্দুল হামিদ। দীর্ঘ 6 বছরেও তার সেই দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মালিক শ্রমিক সুসম্পর্ক ছাড়া গার্মেন্টস খাতে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য সবার আগে নিশ্চিত করতে হবে শ্রমিকের পাওনা। নারায়ণগঞ্জের সি শিল পার্কে লেটেস্ট গার্মেন্টসের মালিক শ্রমিকদের ব্যতিক্রমী বনভোজন অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। আদ্দিন সজীবের রিপোর্ট। একেবারেই অকৃত্রিম এই হাসি মাখা মুখগুলো বড্ড সরল, মন কাটতে পারে অনেকের। একটু একটু করে যেভাবে এগিয়ে যাচ্ছে দেশ আর তার অর্থনীতি, তাতে বড় ভূমিকা এই মানুষগুলোর। তারা গার্মেন্টস কর্মী, সংসারে শান্তির জন্য দিন রাত এক করে দিয়ে যারা প্রতিনিয়ত লড়াই করে যান, অনেক সময়ই বঞ্চিত হন তাদের প্রাপ্য থেকে। সেই মানুষগুলোর মুখে এমন হাসি অবাক করতে পারে অনেককেই। তাদের নিয়ে এক ভিন্ন রকম বনভোজন, একরকম দায়িত্ব নিয়ে যে কাজটি বরাবরের মতো আয়োজন করেছে লেটেস্ট গার্মেন্টস লিমিটেড কোম্পানি আমাদের এখানে নিয়ে আসছে, আমাদের খুব ভালো লাগছে। প্রতি বছর যদি মনে করেন যে ওয়ার্কার এই মানে আনন্দটা পায়, তারা কাজের দিকে সবসময়ের জন্য অগ্রসর হইতে পারে। ক্রিকেটেই বলেন বা অন্য কোনো খেলা, সবখানেই এক কাতারে সামিল মালিক শ্রমিক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার পরিজন সবাই। খেলায় মেতে ছিলেন নারীরাও। মালিক শ্রমিক এরকম কোনো ডিফারেন্স আমরা মনে করি না, কারণ এতে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা ভালো হয়, যেটা নাকি আমাদের প্রোডাক্টিভিটি বা পরবর্তীতে কাজ করতে অনেক সহযোগিতা করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মকসুদুর রহমান মনে করেন, একটি প্রতিষ্ঠানের উন্নতির মূল চাবিকাঠি শ্রমিক, তাই সুবিধা বঞ্চিত না করে তাদের প্রাপ্যতা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। শ্রমিক যদি মালিকের উপর সন্তুষ্ট না থাকে, তা আমরা কোনোভাবেই সে তার কাছ থেকে কোনো কাজ আদায় করতে পারবো না, সে মন দিয়েও কাজ করবে না। আর যদি সে সন্তুষ্ট থাকে, অবশ্যই সে মন দিয়ে কাজ করবে। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের গানে যেমন মেতেছিলেন, তেমনই নাচ আর কৌতুক অভিনয়ও ছিল মনোমুগ্ধকর। সবশেষে দিনের বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের জেনারেল ও কূটনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। আগামী সোমবার অনুষ্ঠেয় বৈঠকে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের কাছে একটি তালিকা দিতে পারেন জোট নেতারা। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জেনারেল সহ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের ভ্রমণ করায় নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্ত করাসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হবে। নিষেধাজ্ঞা আরোপ হলে এটি হবে ইইউর পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। এরই মধ্যে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এদিকে শুক্রবার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে কলোরাডোর একটি গণমাধ্যম ডিজিটাল গ্লোব। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে। মিরপুরে শুরু হল জাতীয় ক্রিকেট দলের বিশেষ অনুশীলন ক্যাম্প, বোলিংয়ে ধারাবাহিকতা ও অ্যাকিউরেসি আনাই উদ্দেশ্য, জানালেন কোর্টনি ওয়ালশ। আবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের লোকসানি চিনি শিল্প বন্ধ করে সেসব জায়গায় তুলা উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রাজধানীতে আয়োজিত দ্বিতীয় গ্লোবাল কটন সামিটের বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বস্ত্র খাতের উন্নয়নের জন্য শিগগিরই বস্ত্র আইন করতে যাচ্ছে সরকার। এবার পার্টেক্স খেলার খবর। চোদ্দ পেসার আর পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে কোর্টনি ওয়ালশের অধীনে মিরপুরে শুরু হল বিশেষ অনুশীলন ক্যাম্প। ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া ছিলেন বাকি সবাই। এ সময় কোচ কোর্টনি ওয়ালশ জানান, বোলিংয়ে ধারাবাহিকতা আর অ্যাকিউরেসি আনাই এই ক্যাম্পের উদ্দেশ্য। রিপোর্ট করছেন এস এম আশরাফ। রুবেল হোসেনকে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দেখাচ্ছিলেন কিভাবে ডেথ ওভারের ডেলিভারিগুলো দিতে হয়। মিরপুরের মূল উইকেটে একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে তাকে লক্ষ্য বানাতে বললেন ওয়ালশ। বোলিংয়ে নিখুঁততা আনতেই পেসারদের নিয়ে এভাবে পরিকল্পনা সাজালেন তিনি। ওয়েস্ট ইন্ডিয়ান কোচ জানালেন, মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির আগেই ভুলগুলো শোধরাতে চান তিনি। Consistently as I would like to, so this camp is to focus on that, to try to get them to understand the roles that they'll have to play in the upcoming tour. ক্যাম্পে খালেদ আহমেদ, হোসেন আলী, হাসান মাহমুদের মতো তরুণদের সামনে সুযোগ তৈরি হয়েছে ওয়ালসের মতো দুনিয়া কাঁপানো বোলারের কাছ থেকে কিছু শেখারও। This is the first time I'm seeing some of the guys properly, so look at them today was more just assess them to see what they have, and over the next couple of days once they, you know, they come in, we'll be doing specific works on individual. Eshomai bowling coach bolen ekhono chaile T20 khelte paren Mashrafi bin Murtuza, tai ochirei take abaro ei formate dekha gele obak hoben na tini. I've seen that, so that is up to the powers that may be. He's got good skill set, so it's up to, I think, Mashrafi and the selectors to think about that and to see what role he can play at this point in time to help Bangladesh cricket. পাকিস্তান সুপার লীগ খেলতে যাওয়ায় অনুশীলনে ছিলেন না মোস্তাফিজুর রহমান। এই বিশেষ ক্যাম্প চলবে 3 মার্চ পর্যন্ত, আর টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে 4 মার্চ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি ভাষা সৈনিকদের হাতে শিশুদের হাতেখড়ির খবর দিয়ে। ভাষার মাসে বর্ণমালার হাতেখড়ি নিল এক ঝাঁক শিশু কিশোর। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতি বছরের মতোই পরম মমতায় শিশুদের আনুষ্ঠানিক এই দীক্ষা দেন ভাষা সৈনিকরা। পরে অনুষ্ঠিত হয় শিশুদের বর্ণলিখন প্রতিযোগিতা। মনির হোসেন তপুর রিপোর্ট। একুশে স্মৃতিবিজড়িত মাসে শুক্রবার সকাল থেকে কোমলমতি শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার। মা বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সমবেত হয় সোনামণিরা। প্রতিটি কচি মুখে ছিল হাতেখড়ি নেয়ার আনন্দ আর উৎসাহের ছাপ। এখানে এসে খুবই ভালো লেগেছে। কি লিখেছো? সরি। একজন ভাষা সৈনিকের হাতে আমার মেয়েকে হাতেখড়ি দিতে পেরে আমি খুবই গর্বিত। ভাষা সংগ্রামীদের হাত ধরে বর্ণমালা আর আলপনা আঁকা আঁকি দিয়ে হাতেখড়ি নেয় এসব শিশু। পরে তারা অংশ নেয় এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি প্রতিযোগিতায়। আমাদের এই যে ছোট মনিরা, এরা সব আজকে হাতেখড়ির মাধ্যমে এবং তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তারা দেশকে বুঝতে পারছে। 31 বছর ধরে এমন আয়োজন করে আসছে কারক নাট্য সম্প্রদায়। উদ্দেশ্য বর্ণমালা আর মাতৃভাষার সাথে শিশুদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া। প্রতি বছরে কিন্তু আকারে প্রাণে অনুষ্ঠানে এটা বড় হয়েই যাচ্ছে। এই অনুষ্ঠান একই দিনে সব জায়গায় করা যায় কিনা অসাধারণ একটা ব্যাপার হবে, এবং আমরা চাই একদিন সেটা হবে। এই ছোট্ট সোনামণিদের হাতের লেখনি যেন বলে দিচ্ছে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধের কথা। আর যে মাতৃভাষা রক্ত দিয়ে রক্ষা করা হয়েছে তা সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন ভাষা সৈনিকরা। আর এ ধরনের উদ্যোগ সারা দেশব্যাপী একত্রে করার প্রচেষ্টা উদ্যোক্তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়া মুক্ত হলেই নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, বললেন মওদুদ আহমদ। কোন দলকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবি দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের 2 ধাপ উন্নতিতে আত্মতুষ্টির সুযোগ নেই, বলছেন বিশ্লেষকরা। প্রশ্ন ফাঁস বন্ধে পাবলিক পরীক্ষায় বিকল্প পদ্ধতির কথা ভাবছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী।
ময়মনসিংহ নাটোর সহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত 37। এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর অবদান তুলে ধরবে এটিএন বাংলা, বললেন ডক্টর মাহফুজুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি, ধন্যবাদ সবাইকে।